للشيطان فاستني هولا لكم تفلحون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই দিবাইপুর এই যে প্রোগ্রাম মসজিদের উন্নতি কল্পে জালসা গোরস্থানের গোরস্থানের কবরস্থানের উন্নতি কল্পে আপনারা জালসা দিয়েছেন আজকে এই জালসা যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক ভাই আপনার রাত্রির কারণে ঘুমাচ্ছেন না তো বসে বসে সালাম যখন দিই কিন্তু উত্তর আমি শুনতে পাইনি কোনো একজন ব্যক্তির পক্ষ থেকেও সেজন্য আমি ভাবছি তো আপনারা ঘুমাচ্ছেন ভাই আমার কথা বুঝতে পারছেন আপনারা এর আগে দেখছেন কি আমাকে আপনারা কোথায় এখানে বক্তব্য মনে আছে সেই বক্তব্যটা দেব না কত বক্তব্য চেঞ্জ করব বক্তব্য চেঞ্জ করি নাকি ভাই বক্তব্য সবাই চেঞ্জ করতে বলছে বক্তব্যটা তার চেঞ্জ করাই যাক নাকি তার কারণ হচ্ছে এর আগে আমার বক্তব্য শুনেছে বিশেষ করে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আর আমার এর আগে যে আলোচ্য অর্থাৎ শেখ মোতাহার সাহেব আপনাদের সামনে মদ সম্পর্কে আলোচনা করেছে আশা করি আপনারা কেউ রাখেননি রেখেছিলেন কি মদ সম্পর্কে আলোচনা করতে গেলে কেউ রাখবে নাকি মদ হারাম না হালাল কারো দ্বিমত আছে মদ যে হারাম এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে কারো সন্দেহ আছে সন্দেহ নেই যদি বলি বিড়ি সিগারেট গুল জর্দা খৈরি এগুলো ইসলামের দৃষ্টিতে কি তাহলে তো ঝামেলা লেগে যাবে তাহলে দ্বিমত আছে এবং স্পষ্ট হওয়া উচিত যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু এর আগে আপনাদের সামনে আপনাদের এখানে যে মসজিদে সামনে বক্তব্য রেখেছিলাম আপনাদের মনে আছে আলহামদুলিল্লাহ আপনারা আগে স্বীকার করে নিচ্ছেন যে হারাম এটা আমাদের জানা হয়ে গেছে নতুন কিছু বলুন ইনশাআল্লাহ যদি আমাকে বলতে বলা হয়েছিল মাদক দ্রব্য সম্পর্কে এবং আমি আয়াত লাভ করে ফেলেছি তারপরেও ইনশাআল্লাহ যেহেতু আপনারা চাচ্ছেন যে অন্য আলোচনা হোক আর বিশেষ করে আপনাদের এলাকাতে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়নি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তার কারণ আমি যদি কোনো জায়গাতে একাধিকবার আসি তাহলে আমি আগে যে বক্তব্যটা দিয়েছি সেই পরের বছর সেই বক্তব্যটা আমি দিলাম চেঞ্জ করে দিই তারপরেও আমাকে বলা হয়েছিল তারপরে যখন আপনারা মানে সাক্ষ্য দিচ্ছেন সেজন্য আমার ওই বক্তব্যের দিকে যাওয়া উচিত হবে না আমি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে এর আগে আলোচনা করা হয়নি সে বিষয়টাও কিন্তু বিশেষ করে আমাদের সময়ের জন্য খুবই কঠিন সে বিষয়টা হচ্ছে সলাত ত্যাগকারীর বিধান আজকে আমার আলোচ্য বিষয় সলাত ত্যাগকারীর বিধান প্রথমত আমরা বুঝি সলাত এটা একটা আরবি শব্দ বা সলাত এটা একটা আরবি শব্দ যেটাকে আমরা ফার্সি ভাষাতে নামাজ বলি বাংলার বাংলাতে কোনো আমরা শব্দ বিশেষ করে আমরা এখনো পর্যন্ত ভেবেচিন্তে দেখিনি যে এটাকে কি বলা যায় আসলে এসব ভাবনা চিন্তা না করাই উচিত তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোরআনের কেউ যদি একটা আয়াত অক্ষর তেলাওয়াত করে একটা অক্ষর যদি পড়ে তাহলে কত নাকি ভাই দশ নাকি সলাহ এটা হচ্ছে কোরআনের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে নেকি দিতে চান কোরআন তেলাওয়াতের বাইরে বলেও কোরআনের শব্দ যেহেতু বলছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিতে চান তাহলে এর অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলছি না কিন্তু কনফার্ম নেকি পাবেন আপনারা আবার সকালে প্রচার করবেন না যে আব্দুল কাইয়ুম সাহেব বলে গেছেন যে সলাত যদি কেউ ব্যবহার করে তাহলে এর প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ নেকিটা বলবেন না আমি কি বুঝাতে চাচ্ছি কোরআন তেলাওয়াত করলে তার প্রত্যেক অক্ষরে দশ দশ নেকি
কিন্তু সলাত যদি আমরা সাধারণভাবে এটা কোরআন তেলাওয়াত নয় সুতরাং এখান থেকে সেই নেকি আশা করা যায় না তারপরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিতে চান যেহেতু এটা কোরআনের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি অভাব আছে নাকি ভাই নেকি দিলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু কিন্তু নামাজ নামাজ এটা হচ্ছে একটা ফারসি শব্দ এটা ইসলামী শব্দ না এটা কোরআন হাদিস শব্দ না এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষাও না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শব্দও না তাহলে এটা আশা করা যায় এটা কনফার্ম যে বিশেষ করে নামাজ যদি আমরা বলি তাহলে প্রত্যেক অক্ষরে 10 10 করে নাকি পাবো এটা আশাও করা যায় না কথা স্পষ্ট এবার সলাত যেটা আমরা নামাজ বুঝি সলাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছেন ওয়াকিমুস সলাহ কোন জায়গাতে বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নামাজ কায়েম করো নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ সম্পর্কে বহু আয়াতে বলেছেন নামাজ এমন একটা ইবাদত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর এক মুহূর্ত আগেও বলে যাচ্ছে তার উম্মতকে সলাহ সলাহ নামাজ সম্পর্কে বলে যাচ্ছে নামাজ এমন একটা ইবাদত যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে নামাজ এমন একটা ইবাদত যে নামাজ ধনী আর গরিবের কোনো পার্থক্য থাকে না সবার জন্য নামাজ ফরজ নামাজ এমন একটা ইবাদত যে যখন আপনি নামাজে যাবেন তখন আপনি ধনী হন চাই বড়লোক হন ধনী হন চাই গরিব হন এটা আপনার পার্থক্য থাকবে না যে আমার পাশে কে দাঁড়ালো আপনি একজন বাদশা আপনার সাইডে একজন মিষ্টিও দাঁড়াতে পারে নামাজ এটা পার্থক্য করে না নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে জমিনে ফরজ করেননি জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে ফরজ করেননি ফরজ করেছেন কোথায় আসমানে নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে এই নামাজ কে আমাদেরকে দিয়েছেন নামাজ এমন একটি ইবাদত যে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন নামাজ এমন একটি ইবাদত যে আমাদের এবং কাফেরদের মাঝে এটা চুক্তিকারী অর্থাৎ পার্থক্যকারী হচ্ছে নামাজ এক কথাই নামাজ সম্পর্কে অনেক কথাই বলা যায় যে নামাজ কি এটা অনেক কিছু বলা যায় নামাজ এমন একটা ইবাদত যে সবচাইতে বেশি শয়তানের দাওয়াত ও তাবলীগ চলছে এই নামাজের বিরুদ্ধে কেন জানেন শয়তান আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি না কিন্তু আমাদের আশা আছে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জান্নাতে যাব কি বলছেন আমাদের আশা আছে যে পাঁচ ওয়াক্তের নামাজ না পড়লেও জান্নাতে যাব কিন্তু শয়তানের সবচেয়ে বেশি দাওয়াত তাবলীগ হচ্ছে নামাজের বিরুদ্ধে কেন শয়তান ওয়াদা করে নিয়েছে আল্লাহ তাআলার কাছে যে যে কারণে শয়তানকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছে সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা আদম সন্তানদেরকে জান্নাত থেকে বহিষ্কার করবেন অর্থাৎ জাহান্নামে তার স্থান বাড়াবেন শয়তান কি কারের জন্য বহিষ্কার হয়েছিল জানা আছে তো আপনাদের কি সেটা হচ্ছে সাজদা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে মানে পুরো ফেরেশতা সহ শয়তানকে কি করতে বলেছিলেন শয়তান করতে বলেছিলেন কটা সিজা ভাই একটা সাজদা করতে বলেছিলেন তো শয়তান একটা সাজদা না করার কারণে কি হয়েছিল জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল জাহান্নাম আর শয়তান আমাদের মধ্যে এত বেশি দাওয়াত তাবলীগের কাজ করছে এত বেশি দাওয়াত তাবলীগের কাজ করছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে নামাজ না পড়লেও মুসলিম থাকা যায় নামাজ না পড়লেও মুসলিম থাকা যায় শয়তান আমাকে খুব বুঝাচ্ছে শয়তান একটা সাজদার কারণে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজে কয় রাকাত ভাই পাঁচ ওয়াক্ত কত রাকাত 17 রাকাত নাকি 17 রাকাতে কতটা সাজদা হচ্ছে 17 দুগুণ 34টা তো শয়তান আমাদেরকে 34টা সাজদা প্রত্যেক দিন করা থেকে বাধা দিচ্ছে তারপরে আমরা জান্নাত যাব শয়তান আমাদের মধ্যে এমন আশা ভরে দিয়েছে
যে তারপর আমরা জান্নাত যাব এটা আমরা আশা করে নিয়েছি শয়তান আমাদের বেন আরো ওয়াশ করেছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা দয়া আছে মানে 100টা দয়ার মধ্যে একটা দয়া সমগ্র সৃষ্টিকুল আপনি মানুষ জিন থেকে শুরু করে অন্যান্য প্রাণী থেকে শুরু করে সবাইকে বেঁধে দিয়েছেন 99টা দয়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন তাহলে 99টা দয়া যখন আল্লাহ তাআলার কাছে আছে তো শয়তান আমাদের মগজ হলাই করছে যে তুমি কনফার্ম জান্নাত কেন শয়তান বলছে যে তুমি যখন সামান্য দয়ার অধিকারী একটু সামান্য দয়া পেয়েছো একটাও না 100টার মধ্যে একটাও না একটু সামান্য অংশ আর সেই দয়ার কারণে কি তুমি তোমার সন্তানকে আগুনে পুড়াতে পারবে কি উত্তর দেবো আমরা ভাই আগুনে পুড়াতে পারবো নাকি পারবেন আপনি আমার সাথে আগুনে পুড়াতে পারবেন পারবেন না তো শয়তান বলছে যে আল্লাহ তাআলার কাছে 99টি দয়া আছে সহিহ বুখারী হাদিস তো আল্লাহ তাআলার কাছে যদি 99টা দয়া থাকে তা আল্লাহ তাআলা কি আপনাকে জাহান্নাম দিতে পারবে কথা বুঝতে পারছেন তো আপনি তো ভাবতেন কথা তো ঠিক যা হোক দলিল পেয়েছি সহিহ বুখারী হাদিস পেয়েছি নামাজ না পড়লেও জান্নাত কনফার্ম দেখুন কিভাবে শয়তান আমাদের কাছে তাবলীগ করছে সব সময় মেহনত চালিয়ে যাচ্ছে এই ভুল ধারণা বশত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিলাম অথচ যদি আপনি ভালোভাবে দেখেন যে এই যে ভুল ধারণা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করেছে এই ভুল ধারণা আপনি কিভাবে মোকাবিলা করবেন প্রথমত এ সম্পর্কে যদি আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা শয়তানের ধোকায় গ্রেফতার হয়ে যাব শয়তানের ধোকায় আমরা গ্রেফতার হয়ে যাব ভাই যার যেসব ভাইরা যারা পিছনে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তার সামনে বসুন সামনে আগে যান এবং যদি ভলেন্টিয়ার ভাইরা থাকেন তাহলে তাদেরকে মানে আগে থেকে পাঠানোর চেষ্টা করুন কারণ বিশেষ করে যখন আপনি ইসলামিক কোনো কাজ করবেন সবসময় আগে থাকবেন ভালো কাজে সবসময় পিছনে থাকতে হবে নাকি আগে ভালো কাজে সবসময় আগে থাকতে হবে যদি জান্নাত আমরা যারা পিছিয়ে আছি মানে ভালো কাজে যদি আমরা পিছিয়ে থাকি যদি জান্নাত যাই তো পিছিয়ে জান্নাত পাওয়া যাবে আর ভালো কাজে যদি আগে থাকি তাহলে আলহামদুলিল্লাহ জান্নাত গেলে আমরা আগে জান্নাত যেতে পাবো ইনশাআল্লাহ সুতরাং যেসব ভাইরা পিছনে বসে আছেন বসে বসে ঘুমাচ্ছেন তো কথাটা পৌঁছাচ্ছে না কানে কথা না পৌঁছালে কি করে হবে ভাই যারা ঘুমান না তারা প্রমাণ করবেন যে আমি ঘুমাচ্ছি না আগে চলে আসুন আর যদি না গিয়ে আসেন তাহলে বুঝে নেবো যে আপনারা ঘুমাচ্ছেন এবার আপনারা ঘুমাচ্ছেন প্রমাণ করতে চাচ্ছেন নাকি আপনারা আগে আসছেন সেটা আপনাদের ব্যাপার কথায় বলে যে বিশেষ করে যারা বসে থাকবে পিছনে বলার পরেও চোখ খোলার দেওয়ার একটা জিনিস আছে যারা লজ্জার মাথা খেয়ে ফেলে তারা হয়তো পিছনে থাকতে পারে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা হচ্ছে ইমান অর্থে ইমান লজ্জাকে বলা হয়েছে সুতরাং আসতেই হবে যদি আপনারা না আসেন তাহলে আলোচনা করেও শান্তি নেই আর ফাঁকা ফাঁকা জায়গা থাকলে সবসময় আপনাদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করবে শয়তান আপনাদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করবে এবং এতে কি হবে যে আপনাদের মধ্যে বিভিন্ন চিন্তা ঢুকে দেওয়ার কারণে বক্তব্যের কিছু অংশ আপনাদের মোবাইলে ঢুকবে আর কিছু অংশ ঢুকবে না তখন আপনারা সকালে কি করবেন আপনারা বলবেন পেঁয়াজ রাখা যাবে না কেন এক ওয়াজে মাওলানা সাহেব বক্তব্য রাখছেন পেঁয়াজ হারাম হয় পেঁয়াজ হারাম হয় পাবলিক শুনলো ঘুমের ঘরে শুনেছে বলছে মাওলানা সাহেব পেঁয়াজ হারাম করো না পেঁয়াজ রাখা যাবে না পেঁয়াজ সরা বাড়িতে গিয়ে সব পেঁয়াজ সরাচ্ছে তার স্ত্রী জিজ্ঞাসা করছে কি ব্যাপার মাথা খারাপ হয়েছে নাকি আপনার পেঁয়াজ কেন ফেলছেন বলছে আজকে রাতে ওয়াইস শুনেছি মাওলানা সাহেব বলছে পেঁয়াজ হারাম পেঁয়াজ হারাম ভাই এটা তো আপনাকে একটা গল্প শোনালাম বাস্তবে একটা ঘটনা শোনাচ্ছি যেটা আমার জীবনে ঘটনা উত্তর দিনাজপুর প্রোগ্রামে গিয়েছি উত্তর দিনাজপুর প্রোগ্রামে গিয়া যাওয়ার পরে ভাই আপনারা নিজ দায়িত্বে সামনে বসুন আপনারা ভাববেন না ও বড় কাজ বলছে আর আমাদের যা কাজ করার করছি তার মধ্যে ব্যাপারটা এইরকম হয়ে গেল জালসা করে কোনো ফায়দা হলো না
আপনারা আপনাদের কাজ যেরকম ভাবে আগে করেছিলেন এখনো করে যাবেন করে যাচ্ছে যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মানে আপনারা কিরা খেয়ে এসেছেন আর কি কসম করে এসেছেন যা করেছি তাই করব বলবিছেন যা বলার বলব শুনতে ভালো লাগে শুনব এতে যা হয় হবে এইরকম মানে কিরা খেয়েন না কসম করেন না তো কি বলছিলাম ভাই এই মাঝখানে আর ফাঁকা থাকলো কেন আপনাদের সমস্যা আছে নাকি মাঝখানে আয় সামনে জায়গাটা পূরণ করতে ভাই আপনারা যখন অদূর থেকে এত দূরে আগিয়ে আসলেন তাহলে আর সামান্য জন্য কেন গ্যাপ রাখছেন ভাই এত দূর থেকে আপনারা এই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন আর সামান্য এই জায়গাটুকু ফাঁক করতে ফোন করতে আপনার সমস্যা হচ্ছে তাহলে তো বিপদ তাহলে বিপদ হয়ে যাবে সুতরাং নিজ দায়িত্বে সামনের জায়গাগুলো পূর্ণ করে নিন উত্তর দিনাজপুর গিয়েছি জালসায় রাতে দুটো সময় আগে উঠিয়েছে পরে বললাম ভাই দুটো সময় দুটো সময় যদি মানুষকে উঠায় আর মানুষ যারা শ্রোত থাকবে তাদের দিমাগ ঠিক থাকবে তো না ঘুমের ঘরে থাকবে ভাই আমি আওয়াজ করছি তার মধ্যে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে অভয়ের জানা হবে আচ্ছা ভাই বলুন তো পবিত্র কোরআনে কটি সুরা আছে জি 114টি মাশাআল্লাহ কতটি পারা আছে কতটি 30টি পারা 40টা বলছেন না তো আপনারা আচ্ছা তো মাশাআল্লাহ বলেন তো সুরা ফাতিহা প্রথমে আছে না শেষে আছে জি প্রথমে আছে মাশাআল্লাহ আচ্ছা বলুন তো সুরা ফাতিহা কোন পারার মধ্যে আছে প্রথম পারা না শেষ পারাই আছে জি বাইরে পারার বাইরে আছে বলছেন তো না কোরআনের বাইরে কোরআনের বাইরে তাই তো মানে পারার বাইরে তাই তো মানে কোরআনের মধ্যে এবার দেখুন আমি সেই জায়গাতে বললাম যে সুরা ফাতিহা 30 পারার মধ্যে নাই 30 পারার বাইরে রয়েছে সেখানে বললাম সকালে উঠে প্রচার করব আব্দুল কাইয়ুম সাহেব বলে গেছে যে পবিত্র কোরআন সুরা ফাতিহা পবিত্র কোরআনেই নাই ওটা কোরআনের বাইরে